প্রণোদনা দেওয়ার ফলে গার্মেন্টস শিল্প এখন করোনাকালের আগের চেয়ে ভালো অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর। চার ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রী। মন্ত্রী জানান, এ মাসের পাঁচটি রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি খাতে ইজারা দেওয়া হচ্ছে, এগুলো সরকারি মালিকানাতেই থাকবে। নিষিদ্ধ পলিথিনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে এর বিরুদ্ধে অভিযান শুরু হবে। ওসমানী স্মৃতি মিলনায়তনে বস্ত্র দিবসের মূল অনুষ্ঠানে করোনায় বস্ত্র খাতকে রক্ষায় অবদানের জন্য সাতটি অ্যাসোসিয়েশন ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে বলেও জানান বস্ত্র ও পাট মন্ত্রী।